हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के सानडे आज सानडे सकाल ब्लगटा स्टार्ट कर दिए सकाल 10 बजे और एन बसे ऐले के मैथ दिए तरह जब किचने रान्ना करते। सकाले ब्रेकफास्ट कमप्लीट हो गए, एन दोपुरे रान्ना करब। तो चिकेन तो सानडे मान चिकेन है। तो एन ऐले के मैथ दीची, ऐलर कल के आने सोमवार मैथ आज स्पेलिंग डिक्टेशन, तो दुटो एग्जाम आछे। तो तार जोन्नो भावला मैथटा दिए जाए। विश्वकर्मा पुजो छिलो, तो देखो विश्वकर्मा पुजोते अनेक प्रसाद दिए गेछे। एखाने आमादेर जे इंटेरियरे जे छेलेगुलो आछे काज करे, तारा प्रत्येकेई बाड़ीते पुजो करेछे। तो प्रत्येके मिष्टि दिए गेछे, आर आरेकजन एकदम सकालबेला दिए गेछिलो, सेटा फल मिष्टि छिलो, सेटा आमरा खेये निएछि। आर एगुलो समस्त बिकेले एसे दिए गेछे, केउ दुपुरे एसे दिए गेछे। तो जार जन्य तोमादेरके देखाते पाच्छी ना, होले देखाते पारतम ना हयतो। आर एर मध्येओ मिष्टि आछे, तो प्रचुर मिष्टि दिए गेछे सबाई एसे कालके। आर विश्वकर्मा पुजोटाइले आमी खूब मिस करी, एई कारणे मिस करी। एकटा समय आमादेर हल छिलो, आमार बाबार माने बाबादेर सब शेयारे हल छिलो, तो सेटाई माने पुजो हतो। सिनेमा हल छिलो एक्चुअलि, भिडियो हल छिलो, तखन तो सिनेमा हल अतटा चल छिलो ना, तो भिडियो हलटा छिलो, तार जोन्नो सेखानेओ बड़ो करे विश्वकर्मा पुजो हतो। तो सेई समय विश्वकर्मा पुजोटा आमादेर माठे मेशिन आछे, सेई मेशिनेर जोन्नो ओखाने विश्वकर्मा पुजो करते हतो। तो सेई समय विश्वकर्मा पुजो थाकले चारिपाशे एकटा पुजो पुजो ब्यापार आमादेर थाकतो। तो एखन तो सेई सब ब्यापार नेई, जार जोन्नो ओई पुजोर दिनटा खूब मिस करी। आर प्रसाद तो पावाई हय, पावा जाय, तो ओरा दिए गेछे, किन्तु पुजोटा किन्तु एखनो बेश मिस करी। সকালে দেখো তিনটে ফ্যান পরিষ্কার করেছি, কেমন ফ্যানগুলো ঝকঝক করছে। আমি মোটামুটি এক দেড় মাসের মাথাতেই ফ্যান পরিষ্কার করি গরমকালে, শীতকালে এত করতে হয় না। শীতকালে মোটামুটি দু মাস আড়াই মাস অন্তর করলেই হয়। তো সব ফ্যানগুলো কেমন ঝকঝক করছে, একটুখানি সার্ফ জলে আগে প্রথমে ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে নিয়েছি, তারপরে নর্মাল জল দিয়ে ভালো করে পুছেছি, একদম ঝকঝক করছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 12:30। আমার রান্না হচ্ছে, চিকেনটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, সকালবেলা সবাই মিষ্টি মুড়ি খেয়েছে, আমি একটু ভাত খেয়েছি। আর আজকে দুপুরে রান্না হচ্ছে লাল শাক, ফুলকপি, আলুর তরকারি আর চিকেন। তোমরা ভাবছো এত রান্না কেন, তো নর্মালি আমি এত রান্না করি না, তো এগুলো আমার করা নয়, ও বাড়ি থেকে নিয়ে এসেছে। কারণ শাশুড়ি মা একা যেহেতু খায়, একার জন্য তার একটু একটু করা যায় না, অনেকটা করেই করতে হয়, তো সেক্ষেত্রে নিয়ে চলে আসে। আর মাংসটা মানে হচ্ছে ওটা আমি করছি। তো আজকে সকালে রুটিও করতে হয়নি আমাকে, সুমিত বলল যে না সকালে মিষ্টি মুড়ি খেয়ে নিচ্ছে আর রুটি করতে হবে না, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি বেরোবে, ও বাড়িতে যাওয়ার আছে। ও বাড়িতে গিয়ে মাছ কিনে দিয়ে এলো, এবাড়ির মাংস নিল, তারপরে আবার এখন অ্যালকোভে গেছে, কিছু কাজ আছে, তাই জন্য তার জন্য আজকে সকালে রুটি খাওয়া পর্যন্ত ওয়েট করতে পারেনি। তো চলো একেবারে তোমাদের বিকেলে দেখাবো। আজকে বাজার করে এনেছি, মানে কালকে বাজার করে এনেছি। তো কি বাজার করেছি, আজকে যেহেতু সানডে তো কালকে বাজারে গেছিলাম শ্রীরামপুরে, তো কি বাজার করে এনেছি তোমাদেরকে সেটাও শেয়ার করব। তো চলো কালকের ভিডিওটা তোমাদের একবার শেয়ার করে দিই। এটা শনিবার দুপুরের যে ভিডিও দেখতে পাচ্ছ, এই সময় বেশিরভাগ বাইরের লোকেরা ঢোকে, মানে আরামবাগ বলো, তারকেশ্বর বলো, এই সব দিকের লোকেরা মেনলি মার্কেটিং করতে আসে, কারণ সন্ধ্যের পর থেকে ট্রেনে আরও বেশি ভিড় হয়ে যায়, যার জন্য এরা বেশিরভাগ দুপুরের দিকটাতেই আসে। তো আমাদের এতটা আইডিয়া ছিল না, আর তার জন্য ভাবলাম এই টাইমটা আসলে ফাঁকা হবে, কিন্তু এসে দেখলাম সেম অবস্থা, রাতের থেকে কম কিছু নয়। তো যাই হোক, মার্কেটিং তো করতেই হবে, তাই তাড়াতাড়ি ঘুরে যতটা তাড়াতাড়ি সম্ভব কিনে বাড়ি গেছি। তো কী কী কিনলাম আজকে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, তবে আজকে শেয়ার করব শুধু আমারগুলো, সমৃদ্ধেরটা বা ওর সুমিতেরটা তোমাদেরকে অন্যদিন শেয়ার করব। তবে এখানে দেখো সমৃদ্ধের দুটো গেঞ্জি নিলাম, ফুল হাতা গেঞ্জি। তো ওর অন্যান্য অনেক জিনিস নিয়েছি, কিন্তু ফুল হাতা গেঞ্জি দুটো এই কারণেই নিলাম, কারণ কালী পুজোর পর থেকে ওয়েদার ঠান্ডা হতে শুরু করে, তো তার জন্য ওকে ওর এখন থেকেই দুটো ফুল হাতা গেঞ্জি নিয়ে নিলাম। তাছাড়াও অনেক জামা আছে, সেগুলো তো কেনা হয়ে গেছে, বা মানে অনেক দিন আগেই কিনে নিয়েছি। তো যাই হোক,
চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা আসলাম শ্রীরামপুর মার্কেট থেকে। তো তোমাদের একটুখানি করে দেখালাম যে মার্কেটের কি অবস্থা। বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটামুটি আমরা 3:30 নাগাদ বেরিয়েছি, ভাবলাম যে গিয়ে একটুখানি ফাঁকা ফাঁকা পাবো। ও মা, কোথায় ফাঁকা, এত ভিড় এত ভিড়। তো যাই হোক, কোনো রকম খুঁজে খুঁজে একটু একটু এই দোকান ওই দোকান খুঁজে এখনও 2-4টে জিনিস কেনার ছিল, কিন্তু আর ভাল লাগছে না, এত ভিড় এ বেরিয়ে। মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, কোনোদিন আমি ভিড়ে জিনিসপত্র কিনি না, কিন্তু মানে এবছর কী হয়েছে, সারা বছরে যে জিনিসটা খুব একটা আমার কিনা কেনা হয়ে ওঠে, তো যার জন্য আমাদের ভিড়ের মধ্যে যেতে হচ্ছে আর কি, কিছু করার নেই। তো কয়েকটা জিনিস আমি কিনেছি, তো তার মধ্যে দেখাচ্ছি একটা কুর্তি কিনেছি, এই কুর্তিটা তুলে দেখাচ্ছি। তো আগের দিন তোমরা দেখেছো অনেকগুলো শাড়ি কেনা হয়ে গেছে, তো এবার যেটা কিনলাম, সবসময় অ্যাকচুয়ালি শাড়ি হয়তো কতটুকু পরবো পরবো না জানি না, পরেই থাকবে আমার আলমারিতে, কিন্তু আমার যেটা সবসময় দরকার, মানে তোমরা বুঝতেই পারছো, দাঁড়াও এখানে প্রবলেম হচ্ছে, তো বুঝতেই পারছো যে ব্লগ করতে গেলে আমার প্রতিদিন বেরোতে হয়, প্রতিদিনের কিছু না কিছু আমার সবসময় লাগে ড্রেস, যার জন্য আমার শাড়িগুলো অতিরিক্ত বেশি টাকায় কিনে ফেলেছি। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে এই যে কুর্তিটা, এই কুর্তিটা নিয়েছি এরকম, এখানে একটু ডিজাইন আছে দেখতে পাচ্ছ, সুতোর কাজ করা, আর এক সাইজে সব কাঠের বলের মধ্যে সেলাই করে করে কিরকম ডিজাইনটা দেখতে পাচ্ছ, আর এখানে এরকম আছে। তো এই হচ্ছে কুর্তিটা, কেমন হয়েছে অবশ্যই বলো কুর্তিটা, আর কালারটা কেমন হয়েছে বলে, দুটোই কালার ছিল, তার মধ্যে এটাই দেখলাম একটু ডিপ আর একটা একটা ছিল কেমন একটা স্লেট স্লেট, মানে একটু ছাই ছাই কালার মতো, তো আমি ডিপ কালারটাই নিলাম। পরে বসাবো তোমাদের আগে শেয়ার করবো, আমি কোনোদিনও গাউন পরিনি, ঠিক আছে, তো এবার আমার মনে হলো যে পুজোয় একটা গাউন, আমি কোনোদিনও গাউন পরিনি, তো এই হচ্ছে গাউনটা, এই যে এই হচ্ছে গাউনটা, খুলছি না কারণ খুললে আমি এটাকে ভাঁজ করতে পারবো না। তো এই হচ্ছে গাউনটা, পুরো একদম ওপরে যে বুকের কাছে কাজ আর সম্পূর্ণ নিচ পর্যন্ত এই এরকম। এই গাউনটা খুব সুন্দর লাগলো, এর কোনো কালার ছিল না বললো, সবগুলোই শেষ, এক ওয়ান পিস আছে, আবার ওয়েট করতে হবে এক সপ্তাহ পর, তো আমি আর ওয়েট করতে তাহলে গেলাম না, কারণ এখনই এই অবস্থা, এক সপ্তাহ মানে পুজো তো চলেই এসছে, আবার যদি তখন যাই মানে আরও মারাত্মক ভিড়। তো কালারটা যেহেতু খুব সুন্দর ব্লু, ডিপ ব্লু, এটা তো নিয়ে নিলাম। একটা বাচ্চার জন্মদিন আছে, তো তার জন্য একটা মানে জামা নিয়েছি, ব্যাস এইটুকু, আর একটা নিয়েছি কাপ্তান, এরকম কাপ্তান। তো আগেও তোমাদের আমি বলেছি আমার কাপ্তান পরতে বেশ ভালো লাগে, জিন্সের ওপর কাপ্তান পরতে, তো সুতির কাপ্তান আমি নিইনি, নিয়েছি এইগুলো, কারণ সুতির কাপ্তান আমার মনে হয় সবসময় পরা যায় না, একটু একটু বাড়িতে পরলেই যেন কেমন, জলে পড়লেই যেন ন্যাকড়া ন্যাকড়া মতো হয়ে যায়, তো এই ধরনের কাপ্তানটা আমি নিয়েছি, কেমন হয়েছে বলো এক কালারে। তো কাপ্তান এটাই দেখে আমার ভালোই লাগলো, তাছাড়া এত ভিড় কোনো দোকানে গিয়ে না দাঁড়াতে হচ্ছে অনেকক্ষণ, কাপ্তান সেরকম দেখতে পেলাম না, ভালো লাগলো না সেরকম, অনেক কাপ্তান খুঁজে খুঁজে আমি এই কালারটা বের করেছি, মানে খুব একটা ভালো লাগছিল না, আর কাপ্তানের মানে কালেকশনও খুব ভালো পেলাম না, মানে থাকতে গেলে মানে সারা শ্রীরামপুর ঘেটে দেখতে হবে, মানে এত ভিড় হয়েছে না, গরমে ভালো লাগছে না, অসহ্য লাগছে। তো যাই হোক, এই কাপ্তানটা আমি নিয়েছি, তাছাড়া আরও একটা দুটো কাপ্তান আবারও আমি কিনবো, আর এবার ভেবেছি সারা বছর কিনে রাখবো, কারণ এই সময় না সবাই বলছে যে সারা বছরে এই সময়টা বেশি ভিড় হবে, আর এই সময়টা না এসে, আর বিশেষত বিকেলবেলা যে এতটা ভিড় হয়েছে মানে ভাবতে পারিনি 3:30 গিয়ে। তো যাই হোক, এই হচ্ছে আমার পুজোর কালেকশান। তো চলো আমি এখানে ছোট্ট করে ব্লগটা বানালাম যাতে তোমাদের শেয়ার করে দিতে পারি, এখন রেডি আছি, এখন আমরা যাবো অ্যালকোভে, আজকে ওখানে দেখি বিশ্বকর্মা পুজো হয়েছে কিনা, আর ফ্ল্যাটেও যাবো, কাজ আমাদের অনেকটা মানে কাঠের কাজ হয়ে গেছে, তো তোমাদের ওখানে গিয়ে আমি আর একটা ব্লগ শেয়ার করবো, ভাতটা একটু দেখো তো মনে হয় ফুটে গেছে, একটু বন্ধ করে দাও। তো যাই হোক, শেয়ার করবো, তো চলো এখানে আমি ব্লগটা শেষ করছি, তো সবাইকে আজকের মতো টাটা।